উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি এখানে আসতে পেরে অত্যন্ত তৃপ্ত বোধ করছি। চলচ্চিত্র বাংলাদেশের বা প্রাক বাংলা প্রাক্তন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে আমি এবং আমার বন্ধুরা খুব গভীরভাবে জড়িত ছিলাম। প্রথম যে ফিল্ম ক্লাব ঢাকাতে হয় আজ থেকে প্রায় 50 বছর আগে, সেই ফিল্ম ক্লাবে আমরা প্রথম সদস্য ছিলাম। বাংলাদেশ আমাদের যেসব বন্ধু বান্ধবরা অতি উৎসাহী সদস্য ছিলাম, তাদের মধ্যে আজকে অনেকেই নেই, যেমন কবিশ রামান ছিলেন নেই, উপন্যাসিক জওয়ান ইলিয়াস নেই, উপন্যাসিক মাহমুদুল হক উনি নেই, এমনকি মাহমুদুল হকের ছবি নিয়ে একটু বসেন, ছবি মানে গল্প নিয়ে ছবি তৈরি করেছে। আমার কাছে এটা একটা অত্যন্ত লাভিত ব্যাপার যে আমি যে আমরা এই ঢাকাতে বিভিন্ন ছোট ছোট হলের ছবি দেখতে যেতাম, ফরাসি ছবি বা জার্মান ছবি বা পোলিশ